सब्सक्राइब करें द वर्ल्ड क्रिकेट डॉट कॉम यूट्यूब चैनल को और बेल आइकॉन को प्रेस करें लाइव क्रिकेट और फुटबॉल टूर्नामेंट देखने के लिए। উসমান প্যাটেল খাতা খুললেন একটি দৃষ্টিনন্দন বাউন্ডারি মেরে, দলীয় রান সংখ্যা 18, কোন উইকেট না হারিয়ে। রাইট এক্সট্রা স্বরূপ 1 রান, দলীয় রান সংখ্যা 19, কোন উইকেট না হারিয়ে। আরও একটি স্লোয়ার ডেলিভারি এবং ডট বল পরের বল। কভার মারার প্রচেষ্টা, শর্ট পয়েন্ট অঞ্চলে থাকা ফিল্ডসম্যান বল ফেরত পাঠালেন, এই বল থেকেও কোনো রান নয়, রান যা ছিল তাই 19, কোনো উইকেট না হারিয়ে। বলতে বলতে ক্যাচ ড্রপ, উসমান প্যাটেলের মতো ব্যাটসম্যানের ক্যাচ ড্রপ, মিড উইকেটে থাকা ফিল্ডসম্যান একটি আসান ক্যাচ ড্রপ করলেন, এর খেসারত কি হতে পারে সেটা সময় বলবে। একটি ক্যাচ ড্রপ দেখলাম আমরা, খুব সহজ একটি ক্যাচ, তালু বন্ধ করতে পারলেন না ওরিয়ন টাইগারের ফিল্ডসম্যান। দলীয় রান সংখ্যা 21, কোনো উইকেট না হারিয়ে। দ্বিতীয় ওভারে খেলা চলছে, খেলাটি হবে 8 ওভার করে। বোলার রাম ক্লাব হাউস প্রান্ত থেকে ওভার দ্য উইকেট। উসমান প্যাটেল চালিয়ে দিয়েছেন মিড উইকেটের উপর থেকে সরাসরি মাঠের বাইরে, এবং একটি দৃষ্টিনন্দন আমি যে কথা বলছিলাম, উসমান প্যাটেলের মতো তারকা ব্যাটসম্যানের ক্যাচ মিস ওরিয়ন টাইগারকে কতটা খেসারত দিতে হবে। বলতে বলতে উসমান প্যাটেলের একটি দৃষ্টিনন্দন ওভার বাউন্ডারি দেখলাম, ফ্লিক করেছেন, বল চলে যাচ্ছে সীমানার ধারে, ওখান থেকে ফেরত আসার ফাঁকে আরো একটি রান। উসমান প্যাটেল চালিয়ে দিয়েছেন ডিপ মিডিগর অঞ্চল উপর দিয়ে আরো একটি বাউন্ডারি উসমান প্যাটেলের ব্যাট থেকে। প্রথম বল বাউন্ডারি দিয়ে স্টার্ট করেছেন, আরো একটি ওভার বাউন্ডারি, দৃষ্টিনন্দন ওভার বাউন্ডারি এক্ষেত্রে ব্যাটসম্যান উসমান প্যাটেল। সুদূর মুম্বাই থেকে আগত প্লেয়ার উসমান প্যাটেল, ইন্ডিয়ান টেনিস ক্রিকেটের অন্যতম তারকা ব্যাটস। দ্বিতীয় ওভারে এই বলটি ছিল স্লোয়ার এবং সম্পূর্ণভাবে পরাস্ত ব্যাটসম্যান উসমান প্যাটেল। গুড শট, পয়েন্টের উপর থেকে একটি চমৎকার শট উসমান প্যাটেলের ব্যাট থেকে, আরো একটি দৃষ্টিনন্দন বাউন্ডারি। জেবিএল কান্ডা দলের দলগত রান 87,
পঞ্চম ওভারে খেলা চলছে, তৃতীয় ওভার রানিং। আরো একটি স্লোয়ার ডেলিভারি এবং ঠিকঠাক কানেক্ট না হওয়ার কারণে একবার প্রান্ত বদল। খুব ভালো একটি বলের নমুনা, বলটি রাম ব্লক মেরেছিলেন। পরের বল শর্ট পিচ বল এবং পত্রপাঠ মাঠের বাইরে, আরো একটি দৃষ্টিনন্দন ওভার বাউন্ডারি। স্কয়ার লেগ অঞ্চলের উপর থেকে সরাসরি মাঠের বাইরে পারল উসমান প্যাটেলের। আরো একটি শর্ট পিচ বল এবং দৃষ্টিনন্দন বাউন্ডারি উসমান প্যাটেলের ব্যাট থেকে। দলীয় রান সংখ্যা 37, উসমান প্যাটেলের ব্যক্তিগত রান 37, দলীয় রান সংখ্যা 99। পরের বল চালিয়ে দিয়েছেন সরাসরি মাঠের বাইরে, লগন অঞ্চল দিয়ে মাঠের বাইরে, আরো একটি দৃষ্টিনন্দন 6। একটি সুন্দর শট দেখলাম। আমরা জানি মুম্বাই প্লেয়ারদের কাছে এবং মেদিনীপুরের বাউন্ডারি। অ্যানাদার, আরো একটি দৃষ্টিনন্দন 6 এবং ওভার বাউন্ডারি। ফিল্ডসম্যান ক্যাচ ধরে মাঠের বাইরে চলে গেছেন এবং উসমান প্যাটেল পৌঁছে গেলেন ব্যক্তিগত 49 রানে। ব্যক্তিগত 49 রানে পৌঁছে গেলেন উসমান প্যাটেল, দলগত রান 111, 111। ব্যাট করবে উসমান প্যাটেল, বলাতে উত্তম ওভার দ্য উইকেট। বিউটিফুল শট, বিউটিফুল শট এবং এক্সট্রা কভার অঞ্চলের উপর থেকে দৃষ্টিনন্দন ওভার বাউন্ডারি। দলীয় রান সংখ্যা 133, কোন উইকেটের পতন না। রিভার্স শট এবং দৃষ্টিনন্দন ওভার বাউন্ডারি। উসমান প্যাটেল পৌঁছে গেলেন ব্যক্তিগত 60 রানে। উসমান প্যাটেলকে বলবো আপনি ব্যাটটি তুলবেন একটু। ধন্যবাদ উসমান প্যাটেল। ওরিয়েন টাইগার কাল না প্রথমে টসে জয়লাভ করে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং ব্যাট করার জন্য আহ্বান জানিয়েছিল জেবিএল কান্ডাকে, এবং প্রথম উইকেটের পতন ডাবলিয়নের পথ ধরলেন উসমান প্যাটেল। উসমান প্যাটেলের প্যাভিলিয়নের পথ ধরে মাঠে প্রবেশ করছেন